আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে চিকেন বক্স উইথ পটাটোটা বাসায় খুবই সহজে তৈরি করবেন। খুবই মজাদার একটি রেসিপি, তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা তৈরি করব এই রেসিপিটি। আমি একটি আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিটি খুবই সুস্বাদু আর ইউনিক একটি রেসিপি, আপনারা বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আমার আলুগুলো দেখুন মাখা শেষ, তারপর আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি, এখন আলুগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিব। আলুগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব। আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নিলে দেখা যাবে আলুগুলো খুবই ক্রিস্পি হবে আর খেতেও খুবই ভালো লাগবে। আমি যখন সসের মধ্যে দিব আলুগুলো, তখন আর এগুলো দেখা যাবে নেতিয়ে পড়বে না, তারপরও কিছুটা ক্রিস্পি থেকে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, বাদামি কালার চলে এসেছে। এর চাইতে বেশি ভাজলে আলুটা তিতা হয়ে যাবে। এখন আমি এগুলো তেল ছেঁকে চুলার উপর থেকে তুলে নিচ্ছি। আমি একটি বাটিতে আলুগুলো নিয়ে নিয়েছি, তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কিছু চিকেন। চিকেনটা আমি সামান্য পরিমাণে রসুন বাটা আর কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি চিকেন সসেস, আপনারা চাইলে চিকেন ভেজে ওটাও অ্যাড করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজের রেসিপিটা বাসায় তৈরি করা, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ টমেটো সস। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। দেখুন এটা খেতে খুবই ভালো হয়েছে, আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।